ইমাম মাহদী কখন আসবেন এবং আমরা যদি শুনি তিনি আসছেন তখন আমাদের কি করতে হবে? সুন্দর প্রশ্ন করেছেন। হযরত ইমাম মাহদী, ইমাম মাহদী ওনার আত্মপ্রকাশ ঘটবে, ওনার জন্ম হবে সৌদি জাজিরাতুল আরবের কোথাও, বুঝতে পারছেন? 40 বছর বয়সে উনি আত্মপ্রকাশ করবেন। অনেকে বলছে 2026 সালে তিনি বের হবেন, এরা গাজাখোর, হাদিসে কোথাও উল্লেখ নাই 26-27-30 আসবে, আলামত বলা আস। পৃথিবীর মুসলমানদের অবস্থা সর্বোচ্চ কঠিন পর্যায়ে চলে যাবে যখন ইমাম মাহদীর আত্মপ্রকাশ তখনই ঘটবে। এখনও 57টি মুসলিম বিশ্বে আজান হয়, নামাজ হয়, জুমার নামাজ হয়, ওয়াজ মাহফিল হয়, অতএব ইমাম মাহদী সহসেই চলে আসবে, এই রকম কথা বলা চরম পর্যায়ের গোমরাহি ছাড়া আর কিছু নয়। তার প্রথম প্রকাশ ঘটবে কাবা ঘরে, তোয়াফরত অবস্থায় মানুষগুলো মুসলমানরা কোণঠাসা হয়ে যাবে, সারা বিশ্বে অস্থিরতা, প্রচুর মুসলমানের রক্ত ঝরবে, দাজ্জালের প্রকাশ ঘটবে। ইকো বন্ধ করো মাইকির, ইকো বন্ধ করো। এমন সময় কাবা ঘরে তোয়াফ করা অবস্থায় গায়েব থেকে আওয়াজ আসবে, হাজা খলিফাতুল্লাহিল মাহদী। কথা বুঝতে পারছেন? হাজি খলিফাতুল্লাহিল মাহদী, এই হলো আল্লাহর খলিফা মাহদী। লোকজন খুঁজবে মাহদী কোথায়। হাদিসে এসেছে ওনার দুই হাত তুলনামূলক বেশি লম্বা হবে, হাঁটু পর্যন্ত লম্বা থাকবে দুই হাত, মানুষ খুঁজে ওনাকে বের করে ফেলবেন এবং বলবেন, মাহদী তোমার হাতে আমরা বায়াত নেব। মাহদী আত্মগোপন করতে চাইবে কিন্তু মুসলমানদের পীড়াপীড়িতে তিনি বলবেন যে হ্যাঁ আমি মাহদী। প্রথম দিনই 70,000 হাজি তার কাছে বায়াত নেবেন। কিসের বায়াত? বায়াত আলাল জিহাদ, জিহাদের বায়াত। এই 70,000 লোককে নিয়ে তিনি ময়দানে বের হবেন। প্রথম যুদ্ধেই অধিকাংশ মুসলমান শাহাদাত বরণ করবে, বারবার যুদ্ধ হবে, এক সময় দাজ্জাল বের হবে। দাজ্জাল যখন বের হবে ইমাম মাহদী কোণঠাসা হয়ে চলে যাবে দামেস্কের জামে মসজিদে, অল্প সংখ্যক মুসলমান তার সাথে থাকবে, তিনি অপেক্ষায় থাকবেন ঈসা রুহুল্লাহ আকাশ থেকে কখন নামবেন, যা আমি ওয়াজের মাঝখানে বলেছি। আসর নামাজের সময় হযরত ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামবেন, নামার পর ইমাম মাহদী আসর নামাজ পড়াবেন, তিনি নামাজ পড়বেন। এরপর ঈসা রুহুল্লাহ মুসলমানদেরকে নিয়ে দামেস্কের জামে মসজিদ থেকে বের হবেন দাজ্জালকে হত্যা করতে। দাজ্জাল সারা দুনিয়া দখল করবে কিন্তু আরবে ঢুকতে পারবে না, তিনি আরবের প্রান্ত সীমায় যেয়ে দাজ্জালকে পাবেন। অস্ত্র ছাড়াই ঈসা রুহুল্লার চোখের আলোতেই দাজ্জাল লবণের মতো গলে যাবে। ইমাম মাহদীকে নিয়ে হযরত ঈসা সারা দুনিয়ায় খেলাফত ইসলাম কোরআনের আইন চালু করবেন। 7 বছর পর ঈসা রুহুল্লাহ ইন্তেকাল করবেন, ওনাকে জান্নাতুল বাকিতে দাফন করা হবে। হযরত ঈসাকে কোথায়? জান্নাতুল বাকিতে দাফন করা হবে। অনেকে মনে করে যে হযরত ঈসা রুহুল্লাহ যখন কিয়ামতের আগে নামবেন তো উনি যখন মারা যাবেন ওনাকে রজা মোবারকের কোথাও দাফন করা হবে। তিরমিজিতে হাদিসটা এসেছে আবদুল্লাহ বিন সালাম থেকে, একেবারেই বানওয়াট মৌজু হাদিস। জান্নাতুল ফেরদৌস রজা মোবারকে, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদৌস রজা মোবারকে শুধু জায়গা পেয়েছেন আবু বকর আর ওমর, মা আয়েশাও সেখানে জায়গা পান নাই, ঠিক কিনা? হযরত হাসানকেও দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে, অতএব ঈসা রুহুল্লাহকে দাফন করা হবে জান্নাতুল বাকিতে। এরপর আরও 14 বছর সারা দুনিয়ায় কোরআনের শাসন চলবে, মুসলমানদের জয় জয়কার থাকবে। 20 বছর যখন পুরো হয়ে যাবে আবার পৃথিবীর অবনতি ঘটবে, ইমাম মাহদী ইন্তেকাল করবেন, তারপর আবার ধীরে ধীরে পৃথিবীর অবস্থার পরিবর্তন আসবে। কেয়ামতের ঠিক পূর্বক্ষণে তখনও মুসলমান থাকবে পৃথিবীতে, উত্তর দিক থেকে একটা বাতাস আসবে, ওই বাতাস প্রত্যেক মুসলমানের ডাইন বগলে লাগবে, তারা সব একদিনেই মারা যাবে। তখন পৃথিবীতে কাফের আর নাস্তিক ছাড়া কিছুই থাকবে না। 160 বছর আগে
পশ্চিম দিকে সূর্য উঠবে, এরপর আর তওবা কবুল হবে না, তার 160 বছর পর কিয়ামত হয়ে যাবে।